যাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনে অতিরিক্ত যাত্রী চাপ নেই। টিকিট কালোবাজারির দৌরাত্ম্য উধাও, টিকিটবিহীন যাত্রী ওঠা সম্ভব নয় কোনো বগিতেই। বিগত সময়ের চিরাচরিত নেতিবাচক চিত্র পাল্টে এবার যোগ হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। সবশেষে প্রাপ্তির ঘরে স্বস্তির যাত্রা। টিকিট যার ভ্রমণ তার, এমন সিদ্ধান্ত বাস্তবায়নে রেলের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সাধারণ যাত্রীরা বলছেন, অতীতের ঈদ যাত্রায় এমন ভ্রমণ অকল্পনীয় হলেও এখন তা বাস্তব, তাই যেন সময়ের আগেই শুরু ঈদের খুশি।